আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি অনেক ভালো আছেন। আমি আবারও হাজির হলাম LMC 8.4 R17 ভার্সনের নতুন কিছু কনফিগ ফাইল নিয়ে। দেন আজকে কিন্তু আপনারা মোট তিনটা কনফিগ ফাইল পাচ্ছেন, এন্ড তিনটা কনফিগ ফাইলই বলতে পারেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির। তো আপনারা কিন্তু ব্যবহার করলেই বুঝতে পারবেন, অ্যান্ড ভিডিওতে তো অবশ্যই আমি আপনাদের ফটো তুলে দেখাই দিব। অ্যান্ড এই কনফিগ ফাইল আপনারা নিজেরা ব্যবহার করলেই বুঝতে পারবেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির। তো এভরিওয়ান, মূল ভিডিওটা শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এন্ড পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। তো চলুন শুরু করা যাক। তো এভরিওয়ান, এখানে কিন্তু আমি R17 ভার্সনের অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতেছি, আর এখানে চাইলে কিন্তু আপনারা LMC 8.4 R18 ভার্সনের অ্যাপ্লিকেশনটাও ব্যবহার করতে পারেন, অ্যান্ড চাইলে কিন্তু আপনারা LMC 8.4 R15 ভার্সনও কিন্তু এই কনফিগ ফাইলগুলো ব্যবহার করতে পারেন। তো যার যেটাতে সাপোর্ট করবে আপনারা সেইগুলোতে ব্যবহার করে এই কনফিগ ফাইলগুলো দিয়ে ফটোগ্রাফি করতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন তিনটা কনফিগ ফাইল পাচ্ছেন, অ্যান্ড তিনটা কনফিগ ফাইলই কিন্তু আপনারা ডে সাইড, নাইট সাইড, হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ফটোগ্রাফি করতে পারবেন। আর প্রথম যে কনফিগ ফাইলটা, এটা হচ্ছে আপনার অটো ইনহ্যান্স। এই কনফিগ ফাইলটা হচ্ছে আপনার ডে সাইড, নাইট সাইডেই কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন, অ্যান্ড চাইলে কিন্তু আপনারা হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। আচ্ছা, তারপর এখানে নিকন স্টাইলের একটা XML আছে, এইটা হচ্ছে আপনি ডে সাইড, নাইট সাইডে ব্যবহার করতে পারবেন। প্লাস আপনি এখান থেকে ম্যাক্রো ফটোগ্রাফির জন্য কিন্তু এই কনফিগ ফাইলটা ব্যবহার করতে পারবেন। তারপর এখানে আছে ফুল ব্রাইট, তো এইটাও কিন্তু আপনি ডে সাইড, নাইট সাইড এবং কি আপনি হিউম্যান ফটোগ্রাফির জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন। তো এখানে আমি সবগুলো XML ফাইল দিয়ে আমি আপনাদের ফটোগ্রাফি করে দেখাবো যে আসলে এই কনফিগ ফাইলগুলো কাজ করে কি করে না। এভরিওয়ান, এখন কিছু ক্যামেরা সেটিংয়ের কথা বলে দিচ্ছি। অনেকের আছে আপনাদের XML এর ক্ষেত্রে অনেক সমস্যা হতে পারে, তো আপনারা অনেকেই আছেন যে ভিডিওটা ফুল দেখেন না, এর জন্য কিন্তু আপনারা পরে সমস্যায় পড়েন। তো রিকোয়েস্ট করব ভিডিওটা ফুল দেখেন, ভিডিওতে কি সেটিং আমি আপনাদের বলে দিই অ্যান্ড শিখিয়ে দিই। এই মতো আপনারা কাজ করবেন, XML-টা সেট করবেন, তাহলে কিন্তু আপনাদের আশা করি ওই সমস্যাটা কিন্তু আর পরবর্তীতে হবে না। তো আপনারা কিন্তু ভিডিওটা দেখেন না, এর জন্যই কিন্তু আপনারা অনেকে সমস্যায় পড়ে থাকেন। আচ্ছা, এখানে ধরেন যে আপনার XML থেকে বের করে দিচ্ছে, অথবা আপনার XML-এ আপনার ফটোর যে কালারটা আছে এটা হচ্ছে আপনার অতিরিক্ত গ্রিন বা রেড হয়ে যাচ্ছে। তো এইটার জন্য কি করবেন, আপনারা এখান থেকে যেই XML-টা সমস্যা করতেছে ওই XML ফাইলটা এখান থেকে ফার্স্টে ইনপুট করে নিন। ইনপুট করার পর এখান থেকে আপনারা সোজাসুজি চলে আসবেন আপনার সেটিং অপশনে। এখান থেকে আমি সেটিংয়ে চলে আসতেছি। ওকে, সেটিংয়ে আসার পর এখান থেকে ফার্স্টে আমাদের XML থেকে যেহেতু বের করে দেয় XML ইনপুট করার পর, এটা ঠিক করব। এর জন্য আপনারা সিস্টেম সেটিংয়ে ক্লিক করবেন, তারপর এখান থেকে চলে আসবেন হার্ডওয়্যার লেভেল ফরম্যাট, তারপর এখান থেকে ভিউ ফাইন্ডার ফরম্যাট। এই দুটা চেঞ্জ করলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এখান থেকে আপনারা ফার্স্টে হার্ডওয়্যার লেভেল ফরম্যাটে ক্লিক করবেন, এন্ড এখান থেকে মেন ক্যামেরা দেখেন, এখানে কিন্তু আমাদের মেন ক্যামেরাতে হার্ডওয়্যার লেভেল ফুল দেওয়া আছে। আপনার যদি এখান থেকে অটো দেওয়া থাকে তাহলে কিন্তু আপনি এটা চেঞ্জ করে দেখতে পারেন, অথবা আপনার যদি এই হার্ডওয়্যার লেভেল ফুলেই যদি আপনার সমস্যা হয় তাহলে এটাতে সিম্পলি কী করবেন, আপনি অটোতে দিয়ে দিবেন। এমনভাবে কিন্তু আপনারা এখান থেকে টেল ক্যামেরা, উড ক্যামেরা, আইডি ফোর ক্যামেরা, এই ধরনের অপশনগুলো সবগুলো কিন্তু আপনারা অটোতে করে দেবেন। যে প্রথম যেই অপশনটা আপনারা এখান থেকে যেটা সিলেক্ট করবেন, দ্বিতীয় অপশনগুলো, তৃতীয় অপশনগুলোও কিন্তু আপনারা এমনভাবে প্রথমটার অপশনের মতো সিলেক্ট করবেন। তারপর এখান থেকে আপনারা ভিউ ফাইন্ডার ফরম্যাটে ক্লিক করবেন, তারপর এখান থেকে মেন ক্যামেরা,
এখান থেকে দেখেন আমি একটাও সিলেক্ট করি না, এখান থেকে চাইলে আপনারা সেটা সিলেক্ট করতে পারেন। এখান থেকে আমি এটা মেন ক্যামেরাতে অটো দিয়ে দিলাম অ্যান্ড এইভাবে কিন্তু আমার প্রত্যেকটা অপশনই কিন্তু সিলেক্ট করা আছে। তো আপনারাও কী করবেন, এইভাবে সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে ব্যাক চলে আসবেন। এখন আমাদের হচ্ছে ফটোর যে কালারটা ওইটা হচ্ছে আপনার অতিরিক্ত গ্রিন বা রেড হয়ে যাচ্ছে, ওইটার জন্য আমরা কী করবো, এখান থেকে প্রসেসিং ফাংশনে ক্লিক করব। সবার প্রথমে কিন্তু অপশনটা আছে, তারপর এখান থেকে স্ক্রল করে চলে আসবেন নিচে অ্যান্ড এখানে দেখবো যে অটো সেটি কালার কারেকশন নামে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। দেওয়ার পরে এখান থেকে প্রথম অপশনটা দেখতে পারতেছেন এনাবেল অটো সেটি, এটা অন করা থাকবে না অনেকেরই, অনেকের অন করা থাকবে, যদি অফ করা থাকে তাহলে এটা আপনি এখান থেকে অন করে দিবেন। তারপর মেন ক্যামেরাতে ক্লিক করবেন অ্যান্ড এখান থেকে AWB গেইন ফিক্স এটা অন করে দিবেন। তিনটা অপশনই কিন্তু আপনারা এইভাবে অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে টেইল ক্যামেরা, তারপর হচ্ছে উইড ক্যামেরা, এই ধরনের অপশনগুলো সবগুলো কিন্তু আপনারা অন করে দিবেন। ID4 ক্যামেরা আছে, ID5 ক্যামেরা আছে, প্রত্যেকটা অপশনই কিন্তু আপনারা সিম্পলি এগুলো কিন্তু একেবারে কঠিন না, কিছু না, সিম্পলি কিন্তু আপনারা এগুলো অন করে দিবেন। অন করে দেওয়ার পর এখান থেকে আপনারা চলে আসবেন ব্যাক। ব্যাক আসার পর এখান থেকে আপনাদের কিন্তু সব সমস্যার সমাধান হয়ে গেছে। এখন আপনাদের কাজ আছে এই XML ফাইলটা সেভ করা, যেহেতু আপনারা এটা সেটিং করেছেন নিজেরাই, এখন কিন্তু সেভ করে রাখতে হবে। যদি সেভ না করে রাখেন তাহলে আপনার এই যে সেটিংগুলো আপনি সেভ করেছেন বা সেটিংগুলো সেট করেছেন এগুলো কিন্তু পরবর্তীতে হারিয়ে যাবে। যখন আপনি আমার দেওয়া যে XML ফাইলটা ইনপুট করবেন তখনই কিন্তু এইটা দেখবেন। তার জন্য অবশ্যই আপনারা এখান থেকে আপনার নামটা লিখে সেভ করে দেবেন, অথবা আপনি যা লিখেন সমস্যা নাই। লেখার পরে এখান থেকে আপনি ইয়েস বাটনে ক্লিক করলে আপনার কিন্তু এটা XML হিসেবে সেভ হয়ে যাবে। এখন যদি আমরা ব্যাক চলে আসি, তারপর যদি এখন ডাবল ট্যাপ করি, দেন এখানে দেখেন আমাদের কিন্তু একটা XML শো করতেছে, যেটা আমরা মাত্র সেটিং করলাম ওইটা কিন্তু শো করতেছে। এটা ইনপুট করবেন, ইনপুট করার পর দেখবেন যে আপনার ক্যামেরা থেকে বের করে দেবে না, আপনার ওই ধরনের যে সমস্যাগুলো কালার সমস্যা এগুলো কিন্তু আপনার হবে না। এখন কিন্তু আপনি ছবি তুলতে পারবেন অনায়াসে। এভরিওয়ান, এই কনফিগ ফাইলের কালারগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর কমেন্ট সেকশনে আপনার মতামত বলতে ভুলবেন না। তো দেখা হবে, কথা হবে নেক্সট কোনো কনফিগ ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।